আইএমএফ সহ বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড় দাঁড়িয়েছে $21.44 বিলিয়ন। ডিসেম্বরের শুরুতে যা ছিল $19 বিলিয়ন, ফলে এক মাসের ব্যবধানে $2 বিলিয়ন বেশি রিজার্ভ বেড়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের রিজার্ভ $2 বিলিয়ন বেড়ে এখন $21.44 বিলিয়নের ঘরে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পাশাপাশি বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $21.44 বিলিয়ন, যা এ মাসের শুরুতে ছিল $19 বিলিয়ন, ফলে এক মাসের ব্যবধানে $2 বিলিয়ন বেশি রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাহুল হক জানান, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি এসেছে। এছাড়া এডিবি থেকে $400 মিলিয়ন, সাউথ কোরিয়ার একটা ফান্ড থেকে $90 মিলিয়ন সহ বিভিন্ন দাতা সংস্থার দেওয়া অর্থ এ মাসে এসেছে। সঙ্গে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক রয়েছে। সব মিলিয়ে রিজার্ভ ভালো অবস্থায় ফিরছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাহুল হক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয় মূলত রেমিটেন্স রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায় তা দিয়ে। আবার আমদানি ব্যয়, ঋণের সুদ বা কিস্তির পরিশোধ, বিদেশি কর্মীদের বেতন ভাতা, পর্যটক বা শিক্ষার্থীদের পড়াশোনা সহ বিভিন্ন খাতে যে ব্যয় হয় তার মাধ্যমে বিদেশি মুদ্রা চলে যায়। এভাবে আয় ও ব্যয়ের পর যে ডলার থেকে যায় সেটাই রিজার্ভে যোগ হয়, আর বেশি খরচ হলে রিজার্ভ কমে যায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, 2021-2022 অর্থ বছরে $41.42 বিলিয়ন এবং সবশেষ 2022-2023 অর্থ বছরে রিজার্ভ কমে দাঁড়ায় $31 বিলিয়ন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।